হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজ আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ সকাল থেকেই আকাশ পুরো মেঘ করে রয়েছে, দেখতে দেখতে বর্ষা চলে এসেছে। আসলে গত তিন চার দিন ধরেই বেশ ভালো মতোই বৃষ্টি হচ্ছে। আজ সকালের দিকে এখনও অবধি সেরকম বৃষ্টি হয়নি, কিন্তু আকাশ পুরো মেঘে ঢাকা। এই কদিনে আমারও কাজ একটু কমে গেছে, সো বৃষ্টি হওয়ার জন্য গাছেও আমাকে জল দিতে হচ্ছে না। তো আপাতত এই কাজটা থেকে আমি ছুটি পেয়েছি। আর এই দেখো, এখানে আমাদের সেই রাবার গাছ আর ঝাউ গাছটা, যে দুটো গাছ আমি কিনে এনেছিলাম কিছুদিন আগে, তো সেই দুটোকে টবে লাগানো হয়ে গেছে। আর এদিকে যে ক্যাকটাসগুলো দেখছো, এইসব ক্যাকটাসগুলোর বয়স যদি আমার কাছে ধরো, মানে আমার বাড়িতে এসেছে এক বছর হলো। তার কারণ গত বছর রথের মেলা থেকে আমি এই গাছগুলো কিনেছিলাম, আর গতকাল ছিল উল্টো রথ, তো এক বছর হয়ে গেল। যে ক্যাকটাসগুলো দেখছো এগুলো সবই বেসিক্যালি ইনডোর প্ল্যান্ট, কিন্তু আমি এগুলোকে বেশ কিছুদিন হলো এই বাগানেই রেখে দিয়েছি বাইরে। আমি কিছুদিন ওগুলোকে আমাদের বাড়ির জালনায় রেখেছিলাম ডাইনিংয়ের, কিন্তু তারপর এগুলোকে বাইরে রাখায় দেখলাম গাছগুলো আরও সুন্দরভাবে বাড়ছে, তো সেই জন্য আপাতত গাছগুলো বাইরেই রয়েছে। সো ভিডিওর শুরুতেই ভাবলাম তোমাদের একটু আমার গাছগুলো দেখিয়ে দিই। আজ হলো বেসিক্যালি উল্টো রথের পরের দিন, মানে আজকে ঈদ। আজ আমার স্কুল নেই, আজ ঈদের ছুটি। এখন আমি একটু চা বানাচ্ছিলাম। সো বেসিক্যালি এটা আমার সেকেন্ড রাউন্ড চলছে আর কি চা। এর আগে এক রাউন্ড আমাদের এক ফ্লাস্ক চা আমি আর অভিষেক শেষ করে ফেলেছি, সো এটা সেকেন্ড রাউন্ড চলছে। তো বাড়িতে থাকলে, আমি একা থাকলেও চা খাই, আর অভিষেক আর আমি থাকলে তো কথাই নেই, বারবার চা হয়। অভিষেক আজকে অফিস যায়নি, সো তার কারণ ওর কদিন ধরে ওর পিঠে একটু সমস্যা হচ্ছে। তো পিঠের মানে মাসেল পেন একটা ওর হচ্ছে, তো ডাক্তার ওকে রেস্ট নিতে বলেছে। সেই সঙ্গে ওকে একদম বাইক চালাতে বারণ করেছে, মানে আগামী তিন মাস ওকে একদম বাইক চালাতে বারণ করেছে। কিন্তু মনে হয় না ও সেটা করতে পারবে, মাঝে মধ্যে ওকে বাইক নিয়ে অফিস যেতেই হবে। গাড়িও যে খুব একটা চালাতে বলেছে তা নয়, তবুও বেটার, কিন্তু প্রতিদিন গাড়ি নিয়ে ও হয়তো যাবে না, সো বাইকও ইউজ হবে। আর সবচেয়ে ভালো হয়, ডাক্তার বলেছে, যদি ও বাসে করে অফিস যায় বা এইভাবে, মানে কোনো পাবলিক ট্রান্সপোর্টের মাধ্যমে যদি অফিস যায় তাহলে সবচেয়ে ভালো হয়। যেহেতু অভিষেক আজ অফিস যাবে না, তো সকাল থেকেই লেখালেখি নিয়ে বসে পড়েছে। আর ও যখন লেখালেখি করে সেই সময় আমি ওকে একদম ডিস্টার্ব করি না, ওর পাশে বসেই আমি চাটা খাই, সবই ঠিক আছে, কিন্তু ওকে আমি কোনোভাবে ডিস্টার্ব করি না। ও ওই সময়টা একদম নিজের মতো করে লেখালেখি করে। তো সেকেন্ড রাউন্ডের প্রথম কাপ চাটা শেষ হয়ে গেছে, তো ফ্লাস্কটা রান্নাঘরেই রয়েছে, আমি সেটা আনার জন্য রান্নাঘরে গেছিলাম। আর আজকের দিনটা বেসিক্যালি খুব মানে অলসভাবে কাটছে, তো কোনো কাজের খুব একটা তাড়া নেই, কোনো মানে কোথাও যাওয়ার নেই। আমি একটু চাও খাচ্ছিলাম, সেই সঙ্গে একটু খবরের কাগজেও চোখ বুলিয়ে নিচ্ছিলাম। তো এরপর আমিও একটু কাজে বসলাম, তো আমিও একটু ভিডিও এডিট করতে বসেছিলাম। তো আমি আসলে শর্টস কিছু বানাচ্ছিলাম, মানে তোমরা জানো আমি রিসেন্ট কিছু শর্টস পোস্ট করছি আমার চ্যানেলে। আর তো সেই শর্টসগুলো আমি ভাবলাম যে কয়েকটা শর্টস যদি আমার পুরনো ভিডিও থেকে বানানো যায়, তো সেই জন্য আমি কিছু পুরনো ভিডিও এখানে সার্চ করছিলাম যেখান থেকে কিছু যদি শর্টস বানানো যায়। তো সেটাই এখানে আমি বসে বসে এখন করছিলাম। তো বেশিরভাগ সময়টা আমার এই ডাইনিংয়েই কেটে গেল, চা খেতে খেতে আর ভিডিও এডিট করতে করতে। তো তারপর আমি চলে এলাম আমার জামা কাপড়গুলো একটু গোছাতে। তো এই জায়গাটা বেশ কিছুদিন ধরে অগোছালো হয়ে পড়ে রয়েছে, তো আমি ভাবছিলাম যে জামা কাপড়গুলো গোছাবো। তো স্কুল থাকে আর এসে এনার্জি লাগে না আর কি, তখন কাজ করে উঠতে পারি না, তো এগুলো জমতে থাকে। তো ছুটি পাওয়ায় আজকে আমি এগুলো একটু ভালো করে ভাঁজ টাঁজ করে তুলে রাখছি। আর আমার তো রান্নাবান্নারও কোনো চাপ আজকে ছিল না, কারণ উপর থেকে খাবার পাঠিয়ে দিয়েছে মা, তো সেই জন্য আমি খুব ধীরে সুস্থেই আর কি টুকটুক করে এই কাজগুলো করছিলাম। আমাকে একটা আয়রন টেবিল কিনতে হবে, তার কারণ জামা কাপড়গুলো আয়রন করাটা খুব প্রবলেম হয়ে যায়। বিছানাটা একটু নিচু, তো বেডে আমি করি, তো বিছানাটা নিচু হওয়ায় আমাকে ঝুঁকে পড়ে ইস্ত্রি করতে হয়, তো একটু প্রবলেমই হয়। তো ভাবছি একটা আয়রন টেবিল কিনব। তো এই সব কাজ করতে করতেই মোটামুটি দিন কেটে গেল আর কি।
বিকেলবেলা আমি চলে গিয়েছিলাম সাঁতারে, সুইমিংয়ে। আর সুইমিং থেকে ফিরে আসার পর অভিষেক বলল যে ওর আর ভালো লাগছে না, সারাদিন বাড়িতেই রয়েছে, তো একটু বাইরে কোথাও যাব, একটু চা টা খাবো। তো সেই জন্য সন্ধেবেলা সুইমিং থেকে ফিরেই আমরা আবার একটু বেরিয়েছি, দেখি কোথায় একটু চা কিছু টুকটাক যদি খাওয়া দাওয়া করা যায়। তবে আমরা এটার জন্য খেতে রাজি হইনি, আমাদের তো মালাইটা হলে বেশি ভালো লাগে। আমাদের এখানে খুব ভালো মালাই টোস্ট পাওয়া যায়, কিন্তু সেটা আজ পাওয়া গেল না, জন্য প্লেন খাচ্ছি। প্লেন মানে বাটার টোস্ট। আমি সুইমিং এ গেছিলাম, তো ওখান থেকে বাড়ি ফিরেছি। বাড়ি ফিরে অভিষেক বললো যে একবার একটু একটু বেরোবো, একটু চা টা খেয়ে আসবো, তো সেই জন্য আবার একটু বেরোলাম। এবারে চা খাবো, তারপর আমি একটু গাড়িটা চালাবো। এসে গেছে। এই কি সুন্দর গ্লাস রে, মাটির ভাঁড়ের গ্লাস, মানে ভাঁড়ের বদলে গ্লাসের শেপ আর কি। দুধ চা তো আমি কটা খাই না, আমরা কেউই খাই না, আমি অভিষেক। তো যখনই খাই একটুখানি চিনি বেশি না দিলে ভালো লাগে না। চিনি এটা এমনি ভালো হয়েছে, কিন্তু চিনিটা একটু বেশি না দিলে ঠিক জমে না। তো তোমরা সকালেও আমাকে দেখেছো এই গেঞ্জিটাই পরে বেরোতে, আবার এখনো দেখছো এই গেঞ্জিটাই পরে আছি, তার কারণ এই গেঞ্জিটা আমি নতুন কিনেছি আর এটা আমার খুব পছন্দ হয়েছে। সেটাও ছিল না, এই জন্য আমার চাপ নেই, পরে চালিয়ে সুইমিং এটা পরেই গিয়েছিলাম।